সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব, আমরা অনেকেই স্বপ্নে ঘর বাড়ি দেখে থাকি, তো কোন ঘর দেখলে কি হয় প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে, কেননা আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক হতে পারে অন্য একজন মানুষের জীবন পরিবর্তনের কারণ। সে ব্যক্তি জানতো না ইসলাম সম্পর্কে, সে বিষয়গুলো জানলো ইনশাআল্লাহ অবশ্যই আপনার উপকৃত হবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি জানলে। অনেকেই স্বপ্নে ঘর বাড়ি দেখি, আবার ঘর বাড়ি দেখলে আমাদের মানে কথাগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তিও রয়েছে। আমরা মনে করি কি ঘর বাড়ি দেখলে একজন মানুষের মৃত্যুর লক্ষণ। তো আজকে আমি একেবারে সত্য স্বপ্নের ব্যাখ্যা জানাবো, তো সেটা হচ্ছে সুলাইমানি খাবনামা। হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে যে বিষয়গুলোর দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য আজকের ভিডিওটি শুরু করছি আমরা এখান থেকেই। তো বন্ধুগণ, ইতিপূর্বে আপনারা হয়তোবা আমাকে অনেকেই দেখেছেন চিনেন, তো ফেস ক্যাম এমন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয়নি, তো এটাই আমাদের সর্বপ্রথম স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফেস ক্যাম ভিডিও করা। ইনশাআল্লাহ আশা করা যায় সারা পাওয়া যাবে আল্লাহর রহমতে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আলোচনা শুনতে থাকবেন। স্বপ্নে ঘর তৈরি করতে দেখা, ঘর তৈরি করতে দেখার অর্থ হলো ধনী কোনো লোকের সাহায্য লাভ করা। ধনী কোনো লোক আপনাকে সাহায্য লাভ করবে, অথবা আপনি কোনো ধনী লোকের সাথে সাহায্য, ধনী লোকের সাথে আপনার কোন সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন। ধনী কোন লোকের সাথে আপনি গরিব হয়ে থাকলে তার সাথে আপনার সুন্দর একটি সম্পর্ক স্থাপন হবে, তৈরি হবে। এবং স্বপ্নে কেউ যদি তার নিজের ঘরের ভিতরে সাপ দেখতে পায়, সাপ ঢুকেছে, সাপ ঘোরাফেরা করছে, সাপ বিছানার মধ্যে, সাপ সোফার নিচে, যেখানেই দেখুক না কেন ঘরের মধ্যে যদি কেউ সাপ দেখতে পায়, তাহলে স্ত্রীর মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। এবং এই স্বপ্নটি যদি কোনো স্ত্রী দেখে থাকে, তাহলে তার জন্য তার স্বামীর মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুগণ, স্বপ্নে কেউ যদি ঘর তৈরি করতে দেখে, সে নিজে ঘর তৈরি করতেছে, নিজে ঘর বানাচ্ছে, নিজে বানাক অথবা কোনো কন্ট্রাক্টর মিস্ত্রির মাধ্যমে বানিয়ে থাকুক, স্বপ্নে কেউ যদি নিজে দেখতে পায় যে সে নিজে ঘর তৈরি করছে, তাহলে ইহা আচমকা কোনো সাহায্য, কোনো বরকত লাভের লক্ষণ বুঝতে হবে। অন্য কোনো মানুষের নিকট থেকে তার নিকট বরকট আসবে। এবং স্বপ্নে কেউ যদি ঘর বিক্রি করতে দেখতে পায়, এই স্বপ্ন দেখার অর্থ হলো হঠাৎ বিপদে পতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং ঘর লোহার দ্বারা তৈরিকৃত কোনো ঘর, মানে এমন কোনো ঘর যে ঘরটা কোনো ব্যক্তি লোহার মাধ্যমে বানিয়েছে, অথবা লোহার দ্বারা তৈরিকৃত কোনো ঘর, কোনো বাক্স, কোনো গোডাউন, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায়, তাহলে যে ব্যক্তি দেখবে সে নিজের দীর্ঘায়ু লাভ করার, অর্থাৎ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি ঘর ভেঙে বিধ্বস্ত করতে দেখে, সে নিজে ঘর ভাঙতেছে, অথবা ভাঙা কোনো ঘর দেখতে পায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি অন্যের কোনো ঘর বাড়ি দেখতে পায়, তাহলে দুঃখ কষ্টের মধ্যে পতিত হওয়ার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি তার নিজের ঘরের ভিতরে ঘাস উঠে গেছে, এমন স্বপ্ন যদি দেখতে পায়, তাহলে গণ্যমান্য কোনো লোকের সাহায্য লাভ করিয়া যে ব্যক্তি এই স্বপ্নটি দেখবে সে নিজে ধন্য হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি ঘরের ভিতরে পানির কোনো ফোয়ারা দেখতে পায়, পানি বের হচ্ছে, অথবা পানি ঝর্ণার মতো পড়তেছে, অথবা পানির কোনো শব্দ শুনলো, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায়, তাহলে সংসারে আয় উন্নতি এবং বরকত হওয়ার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশ করেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায়, তাহলে পুণ্যবতী কোনো স্ত্রী লাভ করিয়া ওই ব্যক্তি খুবই হাসি খুশিময় জীবন অতিবাহিত করার লক্ষণ বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি ঘর মণিমুক্তার মাধ্যমে ভরা, মণি মুক্তা স্বর্ণ গহনা রূপা এগুলো দিয়ে ঘর ভরা, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায়, তাহলে বিপুল পরিমাণের অর্থ সম্পদ লাভ করিবার নিদর্শন বুঝতে হইবে। স্বপ্নে কেউ যদি ছোট কোনো ঘর দেখতে পায়, তাহলে অভাব অনটন অথবা কোনো বিপদের মধ্যে নিপতিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি তার নিজের ঘরের মধ্যে অথবা আত্মীয় স্বজনের মধ্যে কারো ঘরের মধ্যে আগুন লাগতে দেখতে পায়, অর্থাৎ আগুন লেগে গিয়েছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায়, তাহলে
বিশেষ কোনো বিপদ অর্থাৎ আচমকা হঠাৎ কোনো বিপদ আসিয়া তাদের উপর পড়িয়া যাইবার নিদর্শন বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি ঘর বন্ধ করতে দেখতে পায়, ঘরের তালা লক করে দিয়েছে অথবা ঘরটা বন্ধ, দরজা বন্ধ, এমন স্বপ্ন যদি দেখতে পায় তাহলে কষ্টে পড়ার বা তার নিজের যে আশাগুলো ছিল সেই আশাগুলো নিরাশায় পতিত হওয়ার নিদর্শন বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে দেখতে পাইল যে কোনো ঘর সে নিজে তৈরি করিয়া বিক্রি করিয়া ফেলতেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে সুখ শান্তির নিদর্শন বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে তার ঘরের মধ্যে ঘোড়ার পাল অথবা গরুর পাল অথবা ছাগলের পাল অথবা হাঁস মুরগি যে কোনো কিছু অথবা কবুতর ঘরের মধ্যে লালন পালন করতেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে যে ব্যক্তি এই স্বপ্নটা দেখবে তার নিজের আয়ু বৃদ্ধি পাওয়ার নিদর্শন বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে ঘর তৈরি করতেছে, আবার অপর দিক থেকে স্বপ্নের মধ্যে তো মানুষ অনেক কিছুই দেখে, তো এই স্বপ্নটা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে, সে নিজে ঘর তৈরি করতেছে আবার আরেক লোক দিয়ে ভাঙিয়ে ফেলতেছে, তৈরি করে আবার ভাঙে, তৈরি করে আবার ভাঙে, অথবা ঘরটা এমনিতেই ভেঙে যাচ্ছে, তৈরি করে অথবা ঘরটা ভেঙে যায়, এমন স্বপ্ন যদি কেউ দেখে তাহলে অধিক সন্তান সন্ততি লাভ করিবার নিদর্শন বুঝতে হইবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে ঘর খুঁজতেছে, ঘর ঘরের মধ্যে খুঁজতেছে, এভাবে খুঁজতেছে, এমন স্বপ্ন যদি কেউ দেখতে পায় তাহলে তার সে কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িত হওয়ার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে ঘর বিরান হয়ে গিয়েছে, ঘর একেবারে শূন্য হয়ে গিয়েছে, বিরান ভূমি, যারা শিক্ষিত তারা বুঝবেন বিরান ভূমি কাকে বলে, ঘর বিরান হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই স্বপ্ন দেখার অর্থ হলো মন্দ নসিবের অধিকার লাভের লক্ষণ বুঝতে হইবে। এবং ঘরের মধ্যে যদি অন্য কোনো মানুষকে, নিজের ঘর, নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে যদি দেখতে পায় তাহলে সহসায় দুঃখ কষ্টের মধ্যে পতিত হওয়ার নিদর্শন বুঝতে হবে। তো বন্ধুগণ, আজকের আলোচনাটা এ পর্যন্তই, তবে আর অধিক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এখন করব, কেননা আপনার আমি একটা কথা প্রায়ই বলে থাকি, কোন স্বপ্ন সত্য হয়, কোন সময়ের স্বপ্ন সত্য হয়, কোন সময়ের স্বপ্ন মিথ্যা হয়, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও শেষে আলোচনা করে থাকি, কেননা মানুষ শুরুতে শুনলে বিরক্ত হয়ে যায়, মানুষ শুধু মূল কথাটা শুনতে চায়, কিন্তু এই স্বপ্নটাতে সত্য হবে কিনা এটার জন্য মূল কি কাঠামো, কোন সময় স্বপ্ন দেখলে সত্য হয় সেই বিষয়গুলো তারা কেয়ারই করে না, এজন্য আমরা শেষের মধ্যে এই আলোচনাটা এখন করতেছি। তো স্বপ্ন কয়েক প্রকার, স্বপ্ন তিন প্রকার হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার, রুইয়া মিন নাফসিহি, নিজে যে স্বপ্নটা সারাদিন চিন্তা করে, ভাবে আমি এটা করব, একে ফোন দিব, এই খাবো সেই খাবো, এটাই স্বপ্ন দেখে, তো এটা কখনো কখনো সত্য হয় কখনো কখনো মিথ্যা হয়। আরেকটা হচ্ছে রুইয়া মিন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে স্বপ্নটা, এটা সর্বসাধারণভাবে সত্যি হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে যে স্বপ্নটা দেখান এটা হয়তোবা কখনো কখনো দেখিয়ে থাকেন যে আপনি স্বপ্নের মধ্যে কি করবেন, আগামীকাল কি হতে চলেছে, এমন আর কি কিছু কিছু বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন, এটার স্মৃতিশক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিন নম্বর হলো রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে আমি এই মেয়েকে মাইর দিব, এই মেয়েকে দর্শন করব, ওই ছেলেকে থাপ্পড় দিব, ওর সাথে মারামারি করব, এগুলো শয়তানের পক্ষ থেকে, অথবা তার ক্ষতি করব, তার মুরগিটা মেরে ফেলার জন্য ক্ষেতের মধ্যে গম ছিটিয়ে দেব, বিষ গম, তার মাছকে মেরে ফেলার জন্য আমি তার পুকুরের মধ্যে আমি একটা ধরনের বিষ মিশিয়ে দেবো যাতে করে তার সমস্ত মাছ মরে ফিনিশ হয়ে যায়, এগুলো শয়তানের পক্ষ থেকে, সে চিন্তা করলো সারাদিন আবার স্বপ্ন দেখলো যে এটা করতেছে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো সত্য হয় না, এটা মিথ্যা হয়। আবার আরেকটা কথা বলি, সেটা হলো শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, শুরু রাতের স্বপ্ন সাধারণত সত্য হয় না, এটাও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা হলো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, এই জন্য আমরা যে স্বপ্নগুলো দেখি এটা কখনো কখনো, নবী রাসূল যেমন স্বপ্নে দেখতেন সব সত্য হয়ে যেত, আমাদেরটা তো কখনো সত্য হয় না, কিন্তু কিছু কিছু কিঞ্চিত পরিমাণ সত্য হওয়ার কিছু কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, আমরা আমাদের স্বপ্নগুলো থেকে পেয়ে থাকি, এজন্যই বলা হয় স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আলহামদুলিল্লাহ, আর কিছু কথা বলবো, একই বিছানায় দুই ভাই ঘুমিয়েছে, তো দুইজন একই স্বপ্নে দেখেছে, কিন্তু দুইজনের স্বপ্নের মধ্যে একই স্বপ্ন, কিন্তু দুটার মধ্যে ডিফারেন্ট পার্থক্য হয়ে যাবে, পার্থক্য সৃষ্টি হয়ে যাবে, কেননা সময়, ব্যক্তি বিশেষ, সময় বিশেষ, অনেক কিছুর উপর নির্ভর করে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। আমি অনেকেই বলি যে ভাই
আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে আপনার ডিটেলস আমাকে বলবেন, তাহলে আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে বই থেকে খুলে দিব, একটু মানে একটু সহজ হবে। কিন্তু মানুষ ওটা বুঝতেই চায় না, শুধু হ্যাঁ ভাই আমি এটা দেখছি আমাকে এটা বলেন, মানে কেয়ারই করে না যে তার স্বপ্ন মানে কিভাবে সে ব্যাখ্যাটা নিবে। এই জন্য তাদেরকে আমরা সঠিক ব্যাখ্যা দিলেও এগুলো কার্যকর হয় না। এই জন্য সত্য ব্যাখ্যা শুনতে জানতে বুঝতে আপনার পেশা কি, আপনি কি করেন, বয়স কত, বিবাহিত নাকি অবিবাহিত, তারপর আপনার বর্তমান অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, আপনার পরিবারের অবস্থা, মোটামুটি একটা ধারণা আমাদেরকে দিলে সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আমরা কিতাব থেকে মানে বিষয়গুলোর উপর বিবেচনা করে ব্যাখ্যা দিতে পারি। কিন্তু একই স্বপ্ন কিন্তু কিতাবের মধ্যে বিষয়গুলোর উপর নির্ভর করে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আছে। এখন আমি আপনি বললেন যে আমি এই স্বপ্ন দেখছি, কিন্তু আপনার আপনার পেশা কি, আপনি কি করেন, বয়স কত, বিবাহিত নাকি অবিবাহিত, তো আমি কোন স্বপ্নের ব্যাখ্যাটা দিব আপনাকে, তো সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দিয়ে থাকি। এই জন্য সঠিক ব্যাখ্যা জানতে চাইলে আপনার বাস্তব অবস্থাটা বলবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো, একেবারে সত্য ব্যাখ্যাগুলো ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন, 100% মিলবে ইনশাআল্লাহ। স্বপ্নের ব্যাখ্যার হাজার হাজার গ্রন্থ আছে এবং সবগুলো আলহামদুলিল্লাহ অনেক কিতাব মোতালা হয়েছে, এজন্য আর কি মোটামুটি ধারণা দিতে পারি আপনাদেরকে। তো বন্ধুগণ আজকের আলোচনা এ পর্যন্তই, এমনই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি স্বপ্নের ব্যাখ্যা, কোরআন হাদিস, শর্ট ফিল্ম, মাসলা মাসাইল, দোয়া দুরুদ, যার যে বিষয় প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের সকল বিষয় সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। তো আরেকটা কথা, সেটা হলো অনেকেই আমাদেরকে মানে ভাবে কি আমরা রিপ্লাই দিব না, আসলে রিপ্লাই দেই আমরা, সকলকেই দেই, দেওয়ার চেষ্টা করি, কিন্তু করে কি যে অন্যের রিপ্লাইয়ের মধ্যে গিয়ে সে আবার রিপ্লাই দেয়, এটা ঠিক না। আপনি জানতে চাইলে প্রত্যেকবার নতুন নতুন ভিডিওতে কমেন্ট করবেন, আমরা প্রত্যেকবার নতুন নতুন ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আপনি যদি একটা রিপ্লাইয়ের মধ্যে দেন, আমাদের কাছে তো সারাদিন কমেন্ট আসতেই থাকে, আসতেই থাকে, তো আপনি যে ওই নিচে একটা কমেন্ট করেছিলেন সেটার মধ্যে দিলেন, তো আমরা আবার সেই খুঁজে খুঁজে আপনাকে গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করবো, এটা কষ্টকর না, অনেক কষ্টকর। আপনি কোথায় করেছেন, কোন রিপ্লাই গিয়ে আমাকে আপনাকে কমেন্ট দিতে হবে, কমেন্ট করতে হবে, রিপ্লাই দিতে হবে, এটা কঠিন। এই জন্য প্রত্যেকবার জানার জন্য, এমনকি যদি আপনারা আমাদেরকে ধন্যবাদও দেন অথবা আপনার ব্যাখ্যাটা মিলে যায় সেটাও যদি বলতে চান, প্রত্যেকবার নতুন ভিডিওতে কমেন্ট করবেন, আমরা আপনাদের দেখব, উপকৃত হব, সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আজকের আলোচনা এ পর্যন্তই, হয়তো বা অনেকেই বিরক্ত হয়েছেন, ভিডিওটা লম্বা, আবার অনেকেই হয়তো উপকৃত হয়েছেন, অনেকেই ভালো লেগেছে যে হুজুর সবসময় মানে ইয়েতে কমেন্ট করে ছবিগুলো দিয়ে ভিডিও বানায়, তো আজকে ফেস ক্যাম ভিডিও করেছে আলহামদুলিল্লাহ, অনেকেই খুশি হবেন, আবার অনেকেই রাগান্বিত হতে পারেন, কিছু করার নেই, কিছু কিছু মানুষ তো বিরক্ত হবেই, তো সকলের মন তো লক্ষ্য করলে চলবে না। আল্লাহ তাআলাই বলেছেন ইন্নাল ইনসানা লাকাফুর মুবিন, নিশ্চয়ই মানুষ তারা হচ্ছে মানে স্পষ্ট অকৃতজ্ঞ। এজন্য আমি সকলকে খুশি করতে পারবো না, আমি চেষ্টা করব করার জন্য কিন্তু সকলকে পারবো না, আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ এমনই আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আর করলে কি হবে জানেন, করলে আপনি থাকবেন না, আমি থাকবো না, এই ভিডিওগুলো থাকবে, মানুষ এটা থেকে উপকৃত হবে, সত্য ব্যাখ্যাগুলো জানবে, উপকৃত হবে, এখান থেকে একটি সওয়াবের অংশ আপনার আমলনামায় যুক্ত হবে, আপনি ভালো একটা সওয়াবের অংশ পাবেন ইনশাআল্লাহ। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি র্যাঙ্ক করবে ভিডিওগুলো, মানুষগুলো দেখতে পারবে, ভিডিওতে লাইক দিবেন, কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক, আপনাদের সুদীর্ঘ হায়াত কামনা করছি, যার যেই সমস্যা আল্লাহ তাআলা সকলকেই সকল সমস্যা থেকে মুক্তি দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।